নমস্কার, মধু অর্ণার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি পাকা আমের বরফি। আমি এর আগে আম দিয়ে নানা রকম রেসিপি আপনাদের দেখিয়েছি। এই আমের বরফি অল্প উপকরণে ও অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণই টেস্টি। তাহলে দেখে নিন আমি কিভাবে এই আমের বরফি তৈরি করছি। আমের বরফি করার জন্য আমি এখানে একটি পাকা আম নিয়ে নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে এইভাবে আমকে টুকরো করে নিয়েছি। এইবার একটি মিক্সিং জারে টুকরো করে রাখা আম দিয়ে দেব। আমের সাথেই দিয়ে দেব 1/4 কাপ চিনি, 1 কাপ পাউডার মিল্ক। এখানে আপনারা পাউডার মিল্কের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা। এইবার এর স্মুথ পেস্ট রেডি করে নেব। পেস্ট এখানে রেডি হয়ে গেছে। এবার গ্যাস অন করে গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দেব। কড়াইয়ের চারিদিকে ঘি এইভাবে লাগিয়ে নিলাম। এইবার আম, দুধ এবং চিনির যে পেস্ট রেডি করে রেখেছিলাম দিয়ে দেব। এখানে ঘি দিলাম তার কারণ মিল্ক পাউডারে ফ্যাট থাকে না বললেই চলে। একটু ফ্যাট বাড়ানোর জন্য এখানে ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 10 মিনিট অনবরত নাড়াচাড়া করে যাব। 5 মিনিট পর দেখুন অনেকটাই শুকনো হয়ে এসেছে। আরও 5 মিনিট নাড়াচাড়া করে নেব। 10 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন একটা ডোয়ের আকার নিয়েছে। এবার 1/2 চামচ ঘি দিয়ে দেব। এখানে ঘি দেবার কারণ হলো বরফি সফট থাকবে এবং অনেক দিন পর্যন্ত বরফি ভালো থাকবে। এইবার চেক করে নেব, হাতে এইভাবে গোল পাকিয়ে নেব। দেখুন হাতে লেগে যাচ্ছে না, তার মানে এখানে বরফির পাক একেবারে রেডি। আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করলাম না, আপনারা যদি চান এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে শুধু আমি আমের ফ্লেভার পাওয়ার জন্য এলাচ গুঁড়ো ব্যবহার করলাম না। এবার একটি স্টিলের থালার পেছনে আমি অল্প করে ঘি লাগিয়ে নেব। গরম থাকা অবস্থাতেই আমি এইভাবে বেলনের সাহায্যে একটু ছড়িয়ে নেব। এইরকমভাবে সেট করে নিতে হবে হালকা গরম অবস্থাতেই। এইবার ওপরে আমন্ড কুচি এবং কাজু কুচি কিছু ছড়িয়ে দেব। এক ঘন্টা সেট হবার জন্য রেখে দেব। আপনারা এখানে চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। 1 ঘন্টা পর ফিরে এলাম। এইবার আমি টুকরো করে কেটে নেব। এইবার একটি পাত্রে পরিবেশন করে নেব। তাহলে দেখে নিলেন আমি কত সহজে ম্যাঙ্গো বরফি তৈরি করে দেখালাম। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন বন্ধু হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে।